আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। হঠাৎ করে চলে গেছিলাম বাবার বাড়িতে। আসলে বৃহস্পতিবার কালী পূজার ছুটি ছিল, তার উপরে রুহির আরবি ম্যাডামও 2 দিনের ছুটিতে ছিল তার মা অসুস্থ থাকার কারণে। তো বুধবারেও তেমন কোনো প্ল্যান ছিল না, যখন জানতে পারছি আসলে যে ওর স্কুল ছুটি। হঠাৎ করে বৃহস্পতিবার ঘুম ভেঙে মানে ঘুম থেকে ওঠার পরে কেন জানি মনে হচ্ছে যে যাই, কারণ নভেম্বর মাসে ফাইনাল পরীক্ষা, পরীক্ষা শেষ হতে হতে ডিসেম্বর মাস, তো আর যাইতে যাইতে ডিসেম্বর মাস পড়ে যাবে। এজন্য ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না, যার কারণে ঘুম থেকে উঠে আমি ব্যাগিংপত্র সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর এর ভিতরে আরেকটা বড় কারণ হচ্ছে 2 দিন ধরে আমার চাচাতো ভাইয়ের বউয়ের দুইটা মানে দুইটা বউ আছে আমার ছোট ভাইয়ের, তো তারা এত বেশি আমাকে মেসেজ করছে যে আপু চলে আসেন পিকনিক করব। তো যেহেতু ছুটি পেয়ে গেছি তো আর ওদের এসএমএসগুলো আর ইগনোর করতে পারলাম না, তাই চলে আসলাম বাবার বাড়িতে বৃহস্পতিবার সকালে। যদিও আসতে আসতে সকাল ছিল না, দুপুর হয়ে গেছিলো। আর দুপুরে এসে কি বলবো, বাইরে প্রচুর গরম, বাসার ভিতরে থাকলে মনে হয় যে শীতকাল চলেই আসছে, কিন্তু বাইরে আসলে বোঝা যায় যে শীতের এখনো কাছে তালবস পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, গ্রীষ্মের গতেই পড়ে আছি। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করছি, বিকালে একটা ঘুম দিছি, আর এই যে সন্ধ্যাবেলায় আমার ভাইয়ের বউরা ফুচকা বানিয়ে আছে, তো সেটাই বসে বসে খাচ্ছি। আসলে ওরা অনেক বেশি ছোট, তো ছোট হয়েও যে ননদের জন্য এত চিন্তা করে আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে, যে আমাকে সন্ধ্যায় আমি যে খাবারগুলো পছন্দ করি সেই খাবারগুলো বানানো বা আমাকে এনে দিয়ে যাওয়া, এগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, আমি অনেক বেশি এনজয় করি। আর বাবার বাড়িতে আমি বেশিরভাগ সময় তাদেরটা নিয়ে চলে আসি, আর আমার মা তো আছে, তার কথা আর আলাদা করে কি বলবো। আর ফুচকাটা এত বেশি মজা হয়েছিল, আমি ওদেরকে বলছিলাম অনেক মজা হয়েছে, তবে তোমরা আমাদের বাসায় গেলে আমার পছন্দের ফুচকাটাও তোমাদের খাওয়াবো। সকালবেলা আমার কাকিমা ভাইয়ের বউদের ডাকাডাকিতে ঘুম ভাঙলো, কারণ গতকাল রাত্রে প্রচুর কারেন্ট গেছে। সন্ধ্যা 9টার দিকে একবার গেছে, 1 ঘন্টা ছিল, আবার রাত 12টার সময় গেছে, তো সব মিলায়ে ঘুমোতে অনেক রাত হয়েছে, এজন্য 1:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আর ঘুম থেকে মানে আমি আর ওঠা না দেখেই আমার কাকিয়া কাকিমা বা হচ্ছে ভাইয়ের বউরা সবাই অনেক ডাকাডাকি করছিল, তো তারপর ঘুম থেকে উঠে উঠানে আসলাম, কাকিমাদের সাথে গল্প করছে, আর এদিকে দেখছি মা বাইরে সুন্দর একটা চুলা বানাই নিছে, যে চুলাতে রান্না করছে, তার ঘরে গ্যাসের ব্যবস্থা আছে, তারপরও দেখা যায় যে সে মাঝে মাঝে চুলাতেই রান্না করে। সকালে খাওয়া দাওয়া শেষ করে ভাই বউদের নিয়ে চলে গেছিলাম বাজার করতে, কারণ ওই যে পিকনিকের আবদার, পিকনিক করবে আর পিকনিকটা হবে বিরিয়ানি দিয়ে, সেটা আবার আমার হাতে খাবে। তো ওদেরকে নিয়ে বাজারে যেয়ে বাজার করে এনে এই যে মুরগিগুলো কাটাকাটি করে নিছি, আর গ্রামের যে আনন্দ, শুধুমাত্র মেন মেন জিনিসগুলো কিনছি, বাকিগুলো সব আমার চাচাদের, 4টা চাচার বাড়ি আছে তো সেখান থেকে কালেক্ট করছি। ছোটবেলায় আমরা যখন পিকনিক করতাম তখন তো আসলে কোনো কিছুই কেনা হতো না, আমরা যত ভাই বোন ছিলাম সবার বাড়ির থেকে ডিম তারপর তেল এগুলো হচ্ছে কালেক্ট করে তারপরে পিকনিকগুলো করা হতো, কিন্তু ছোটবেলায় তো আর গোস্ত এগুলো আইটেম ছিল না, খিচুড়ি বা ডিম এই আইটেমগুলো ছিল, কিন্তু এখন তো আবার একটু বড় বড় আইটেম, তো সেক্ষেত্রে সবার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। আর তারপরে বাকি যাটুকু ছিল মশলা আইটেম সেগুলো সবার বাড়ির থেকে নিয়ে নিয়েছি। আর এইদিকে আমার আরেকটা ভাইয়ের বউ আমার জন্য বসে বসে পিঠা বানাচ্ছে, আসলে ওই পিঠাটা রহিমনে অনেক বেশি পছন্দ করে, তো তারা জানে যে আমি পিকনিকের পরের দিনই চলে যাব, এই কারণে ওরা সময় নষ্ট না করে পিকনিকের দিনই বিকালবেলা পিঠাগুলো বানিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে আমার ভাইপো, আমার ছোট ভাইয়ের ছেলে, এটা মাশাল্লাহ বলবেন সবাই, অনেক অনেক বেশি কিউট, ওর নাম রাফসান, তো মা ওকে কোলে নিয়ে আসে, আর আমি একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি, আর আমার গ্রামের বাড়িটা অনেক বেশি সুন্দর, মানে বড় বড় উঠান, তারপরে হচ্ছে বিল, ধান ক্ষেত, এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এই রাফসানের কথা কি বলবো, আমার তো এখন দেখা যায় যে সব কিছু ফেলে ওর প্রতি টানটাই বেশি হয়ে গেছে, ওর টানের জন্য আমি বেশিরভাগ সময় চলে যাই। আর এই উঠানের ওই পাশে যে বাড়িটা দেখলেন ওইটা কিন্তু আমাদের বাড়ি, মানে একই উঠানে আমার মেজো চাচা আর আমাদের বাড়ি, এই যে পাশাপাশি দুইটা বাড়ি, ওই পাশেটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি, তাই দুইটা বাড়ির মাঝখানে রাস্তা। আর এই রাস্তাটাতে আমার যে ছোটবেলার কত স্মৃতি আছে কি বলবো।
খেলাধুলা থেকে শুরু করে জীবনের অর্ধেকটা সময় বলতে গেলে রাস্তাতেই কাটিয়েছি। পড়াশোনা গরমের দিনে দেখা যেত রাস্তা পারে বসে, মানে রাস্তাতে বসে পড়াশোনা করতাম বাতাসে। তবে এখন হচ্ছে ওই সাইডটাতে পানি উঠে ডুবে গেছে। আসলে এখানে বন্যা হয়নি, এখানে আসলে জলাবদ্ধতা, অতিবৃষ্টির কারণে পানি যেতে পারেনি, আর যার কারণে রাস্তা ডুবে গেছে। শুধু রাস্তা না, আমার সেজো চাচার বাড়িটাও পানিতে ডুবে আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে ওই সাইডটা অনেক বেশি পানি, তারপরে হচ্ছে উঠানের উপরে মাছ ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এদিকে ওদের পিঠাগুলো বানানো হয়ে গেছে, ওরা এক এক করে ভেজে নিচ্ছে, আর এই সাইডে দুধ বসিয়েছে। এই পিঠাটা গতবার আসলে ওরা বানিয়ে খেয়েছিল রুইকে, তো রুহি অনেক বেশি পছন্দ করছে, বাসায় গেলেও আমাকে বলছে। তো যার কারণে আমরা আসার সাথে সাথে, আগে ওদের টার্গেট ছিল এই পিঠাটা বানিয়ে আমাদেরকে খাওয়ানো, যার কারণে করে ফেলছে। মাশাল্লাহ, আমার ভাইয়ের বউ দুইটা বয়স অনেক ছোট হলো, ওরা অনেক অনেক বেশি রেসপেক্ট করে, আর ওদের সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ওদের এই যে রেসপেক্টটা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যেহেতু হচ্ছে আমার নিজের ভাই নাই, আমার চাচাতো ভাইরাই আমার নিজের ভাই। আর এদিকে হচ্ছে মুরগির যে গিলা চামড়া কলি, যেগুলো আমার কাকিমা পরিষ্কার করে ধুয়ে রাখছে, আর ওদিকে তো রসুন কাটাকুটি সব কিছু শেষ হয়ে গেছিলো। আর রাতের বেলা আসলে রান্নার দায়িত্বটা আমার ছিল, আমি খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, আর সবাই তো ওইভাবে ভিডিও করতেও পারে না। তারপরও আমার ছোটো ভাইয়ের বউটা, দুইটা ভাই বউ, তো ছোটোটা হচ্ছে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল যে আপু আপনি প্রথম থেকেই শুরু করছেন, শেষটাও আমি নামায় দেই। তো এই যে আমি চিকেনটা রান্না করছি, ফার্স্টে আমি চিকেনটাকে একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু 8 কেজির মতো চিকেন আছে এখানে, একসাথে ভেজে রান্না না করলে দেখা যাবে যে মাংসগুলো ছাড়াই যাবে একটা মানে হাট থেকে, এই জন্য ভেজে তারপর রান্না করে নিচ্ছি। আর আজকে পিকনিকের আয়োজনে হবে চিকেন বিরিয়ানি, যেটা সবাই আমার হাতে খেতে চাচ্ছিল, আর এখানে প্রায় হচ্ছে 22 জনের মতো আয়োজন করা হয়েছিল, কিন্তু দেখা গেছে লাস্টের দিকে প্রায় 30 জনের মতো হয়ে গেছিলো। সবাইকে প্লেটে প্লেটে করে দেওয়ার পরও প্রায় হচ্ছে 2 জনের মতো খাবার এক্সট্রা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি, গ্রামের পরিবেশ বলেন, গ্রামের পিকনিক বলেন, সব কিছুর মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। এই যে আমি এখানে রান্না করতেছি, আমার চারপাশে কিন্তু আমার চাচি, চাচাতো, বোন, মা সবাই বসে আছে, এমনকি হচ্ছে সাউন্ড বক্সে গানও চলতেছে, আর আমার কাকিমা তো এই যে চুলার কাছে বসে সে জাল দিচ্ছে। মানে এক একজন এক এক ধরনের দায়িত্বে আছে, কেউ হচ্ছে লাইট ধরার দায়িত্বে আছে। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে অ্যাট লাস্ট, প্রায় বাজে এখন 10:30টার মতো। মানে আমার কাকুরা সবাই বাজার থেকে চলে আসছে, তারা যখন আসছে তখনই খাবারগুলো বাড়াবাড়ির কাজ শুরু করে দিছে। আর সবাইকে এক জায়গায় করে এক জায়গায় বসে খাওয়াটা হয়নি, সবাইকে প্লেটে করে দিয়ে দেওয়া হয়েছিল। পিকনিক করছিলাম শুক্রবারে, আর আজকে শনিবার বিকালে বাসায় চলে আসছি, আর বাসাতে বিরিয়ানি দিয়ে দিছিল সবাই, যেহেতু হচ্ছে রুহির আব্বু চায় নাই, তো তার জন্য বিরিয়ানি দিয়ে দিছিল। আর এসেই কোনো কথা না, কারণ আমার রুহির মনে যেখানেই যাক না কেন, বাসায় আসার পরে তার আগে ক্ষুধা লাগে, যার কারণে বিরিয়ানিটা গরম দিচ্ছে। শুধু রুহিমনি না, বাসায় বিড়ালটাকে রেখে গেছিলাম, তো আসার সাথে সাথে খাওয়ার জন্য খুব ডাকাডাকি করছিল, তো ভাবলাম আগে বিরিয়ানিটা গরম করি, তাহলে দেখা যাবে রুহিও খাবে, বিড়ালটাকেও দেওয়া হবে। আর রাতে তেমন কোনো রান্নাবান্নাই করা লাগবে না, এইটা দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে রবিবারে হচ্ছে রুহির উইকলি টেস্ট, যার কারণে তাড়াহুড়া করে চলে আসা। যদি ওর উইকলি টেস্ট না হতো তাহলে দেখা যেত আমি আজকে দিনটাও থেকে কালকে আসতাম, কি আর করা, মেয়েটার জন্য চলে আসছে। আর ঘর বাড়ি এসে তো দেখে অনেক এলোমেলো হয়ে আছে, কিন্তু সব কিছু গোছানো বাদ দিয়ে আগে মেয়েটাকে নিয়ে পড়তে বসাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।